মিথ্যে কথা বলে লাভ নেই, খেতেই বেশি ভালোবাসি। রান্না করার একটা অভ্যেস ছিল একটা সময়, সেই অভ্যেসটা একেবারেই চলে গেছে এখন। কাজে এই কথা বলতে পারবো না মুখ ফুটে যে আমি নিজে রেঁধে কাউকে খাওয়াতে ভালোবাসি, কেননা আমি রাঁধতে ভালোবাসতে পারি, যে লোকটা খাবে তার সেটা ভালো লাগবে কি না গ্যারেন্টি আমি দিতে পারবো না। কাজে সেফলি বলা ভালো, খেতেই বেশি ভালোবাসি। উচ্ছে, কাঁচকলা, আলু, ডাঁটা, যদি ইচ্ছে করে ঝিঙেও দেওয়া যেতে পারে, কুমড়ো কিনতে পারি, অনেকে শুক্তোতে কুমড়ো দেন, এইগুলোই মেনলি। কোন কুকিং টেকনিক ইউরোপিয়ানরা, কন্টিনেন্টাল খাবারের চলটা আমাদের এখানে ইউরোপিয়ানরাই বলাই বাহুল্য এনেছেন, আর আমরা ইংরেজ শাসনে থাকার ফলে কিছু কিছু ব্রিটিশ খাবার বেকিং। পর্তুগিজদের খাবার আমি জানি, কিন্তু কোনটা ব্যান্ডেলি ইন্ট্রোডিউস করেছিল কেলো করেছে এটা তো মনে পড়ছে না, জানি না। ব্যান্ডেল চিজ। সীতাভোগ আর মিহিদানা, অ্যাবসলিউটলি করেক্ট। খুব বিখ্যাত বই একটা, অনেক পুরনো, আমি ভুলে গেছি নাম। ফাক রাজেশ্বর। সুরুচি, কানেক্ট, ওয়েল ডান।